শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য একটি আবাসিক হল। কংক্রিটের এই শহরে গ্রামীণ পরিবেশ না মিললেও এই হলটির পরিবেশ যেন একটি গ্রামের মতো। এখানে যখন ঘুম থেকে উঠি পাখির কিচির মিচির, আবার যখন একটু বাইরে আসি তখন বিশাল পুকুর, এখানে সূর্য ওঠে সেটাও যেরকম উপভোগ করা যায়, এখানে প্রকৃতির হিমেল বাতাস, শীতের বাতাস সেটাকে উপভোগ করা যায়। আমি যদি শহরের কোনো এক নির্জন প্রকোষ্ঠে থাকতাম সেখানে শীত কী সেটা আমি বুঝতে পারতাম না, কিন্তু এখানে যখন আমি বিচরণ করি তখন আমি শীতটাকে অনুভব করতে পারি। আমি এতটাই বিস্মিত হয়েছি যে এখানে যে গ্রামের যে ছোঁয়া, কিংবা আমি একজন গ্রামের ছেলে হয়ে আমি গ্রামে যেটা দেখে এসেছি ঠিক সেম টু সেম এখানেও আমি তারই প্রতিরূপ কিছু একটা দেখতে পাচ্ছি। কারণ এখানে আছে সবুজ প্রকৃতি, গাছপালা, খেলার মাঠ, পুকুর এবং মানে প্রাকৃতিক পরিবেশের মধ্যে যেইটুকু থাকে পুরোটাই আমি এখানে পাই। সেই জন্যেই বলা যাচ্ছে যে আমি আমার গ্রামকে মোটামুটি ভুলেই যাচ্ছি এখানে এসে। একটি আদর্শ গ্রামে যে সকল বৈশিষ্ট্য থাকে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে রয়েছে সে সকল বৈশিষ্ট্য। পুকুর, সারি সারি নারিকেল গাছ, মনোরম পরিবেশ, খেলার মাঠ ইত্যাদি। সিনিয়র জুনিয়র একত্রে বসবাস, মনোরম পরিবেশ, গাছে গাছে পাখির ডাক, এ যেন এক পরিপূর্ণ গ্রাম। মোহাম্মদ চয়ন, ডিউ টেলিভিশন, ঢাকা বিশ্ববিদ্যালয়।